সমগ্র রাজ্যের পাশাপাশি ইসলামপুরেও বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করে একটি শোক মিছিলের আয়োজন করল বামপন্থী ছাত্র সংগঠন। ইসলামপুর চৌরঙ্গী মোড়ের সিপিএম কার্যালয় থেকে শুরু হয়ে সমগ্র ইসলামপুর পরিক্রমা করে। মিছিল শেষে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন সিপিএম নেতা থেকে শুরু করে ছাত্র যুব সংগঠনের নেতারা। এদিনের এই শোক মিছিলে প্রচুর মানুষের সমাগম ছিল। এ নিয়ে সিপিএম নেতারা কি জানালেন শুনুন। আজকে আমাদের কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য পলিট ব্যুরোর সদস্য তথা পশ্চিমবাংলার 11 বারের অর্থে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি গতকাল তার বাসগৃহে 8:20 তিনি হচ্ছে যে তিনি মৃত্যুবরণ করেছেন, এবং সেই জন্যই হচ্ছে যে আজকে সারা রাজ্যে আমাদের ইসলামপুরেও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের আজকে শোক মিছিল আমরা পালন করলাম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের পার্টি, তিনি একটা আদর্শ এবং নীতি এবং হচ্ছে যে সততার প্রতি আমাদের পশ্চিমবাংলার মানুষের জননেতা, তাকে আজকে আমরা হারিয়েছি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি হচ্ছে যে সাধারণ একজন মানুষ, মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেও তিনি যেভাবে জীবনযাপন করেছেন, তিনি হচ্ছে কোনো সরকারি অনুদান নেওয়ার চেষ্টা করেননি, এমনকি হচ্ছে যে তার মাঝে মাঝে অসুস্থ হতেন, তিনি হচ্ছে যে হসপিটালে নেওয়ার জন্য পার্টি বারে বারে বলতো, কিন্তু তিনি হসপিটালেও যেতে হচ্ছে অনীহা প্রকাশ করেছেন। কিন্তু কালকে তিনি বাসগৃহে নিজের বাসে ভবনে তিনি তার হচ্ছে যে মৃত্যুবরণ করেছেন। কমরেড ভূতদেব ভট্টাচার্য তার রাজনৈতিক এবং মুখ্যমন্ত্রীর জীবনে তিনি চেষ্টা করেছিলেন পশ্চিমবাংলার যুবকদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য, যারা চেষ্টা করেছিলেন একটা শিল্প স্থাপন করতে, এবং হচ্ছে তিনি একটা কল দিয়েছিলেন সেই সময়, তিনি বলেছিলেন হচ্ছে যে কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ। তিনি অনেক চেষ্টা করেছিলেন, একটা হচ্ছে যে সিঙ্গুরে আপনারা জানেন যে সিঙ্গুর হচ্ছে যে 80% কাজ শেষ হয়ে গেছিলো কাজ শুরু হওয়ার মুখে, কিন্তু তখনকার যে বিরোধী নেতারা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলায় এই শিল্প স্থাপন করতে বাধা সৃষ্টি করেছিল। আজকের মানুষ, আজকে আমরা দেখলাম কলকাতার বুকে আমাদের পার্টি, আমাদের হচ্ছে যারা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের, আজকে অনেকেই হচ্ছে যে স্বীকার করেছেন যে হচ্ছে যে সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য যে শিল্পনীতি, যে শিল্প হচ্ছে স্থাপন করতে চেয়েছিলেন, যে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, শিল্প স্থাপন করতে পারেননি, সেটা হচ্ছে যে সেটা অনেকে হচ্ছে স্বীকার করেছেন। সেই জন্য আজকে আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধাঞ্জলি, আমরা তখনই হচ্ছে সাকসেসফুল হবে হচ্ছে যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করব, তখনই হচ্ছে যে আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। আজকের শপথ আমরা এটাই হচ্ছে বামপন্থীরা শপথ নিচ্ছি, এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। প্রথম কথা যে 1968 সালে যখন একটা প্রচণ্ড মতাদর্শগত বিতর্ক একটা চলছিল এই দেশের বিভিন্ন বামপন্থী দলগুলোর মধ্যে, যুব সংগঠনের মধ্যে, তখন 1968 সালে কমরেড দীনেশ মজুমদার এবং বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে DYFI, তখন DYF আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত হয় 1968 সালে। তার প্রথম সম্পাদক ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এবং সভাপতি ছিলেন কমরেড দীনেশ মজুমদার। তার উত্তরাধিকার সেই একটা বিপ্লবী যুব সংগঠন DYF, পরবর্তীতে 1980 সালে সর্বভারতীয় রূপ নেয় DYFI হয়। তার একজন কর্মী হিসাবে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের গোটা দেশের DYFI-এর কর্মীদের কাছে একজন আদর্শ, যার দেখানো পথে আমরা পথ চলছি। এবং আপনারা জানেন যে একটা যুব সংগঠনের যদি মতাদর্শ না থাকে, তাহলে একটা যুব সংগঠন সে কোনো বাস্তবিক দাবি নিয়ে, সত্যিকারের সমস্যা নিয়ে আন্দোলন করতে গেলেও তার যদি মতাদর্শ না থাকে, সে যুব সংগঠন যেহেতু তরুণদের সংগঠন, সেই সংগঠন কিন্তু দিকভ্রষ্ট হতে পারে, পথভ্রষ্ট হতে পারে, বিপথে চালিত হতে পারে। তাই এই যে যুব সংগঠনের জন্য মতাদর্শ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সেই মতাদর্শকে সবসময় সামনে রেখে যুবদেরকে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন। আমরা অনেক ক্লাস করেছি তার কাছে, বহু শিক্ষা, এবং শুধু একটা দুটো ক্লাসের মাধ্যমে তো শিক্ষা লাভ হয় না, প্রতিদিনের কাজের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা তাতে আমরা শিক্ষা লাভ করি। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে এই কর্মসূচি আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। এখানে বহুদিন আগে এই অফিসটা একটা যুব আমাদের DYF-এর অফিস ছিল। আমি শুনেছি আমাদের প্রাক্তন নেতৃত্বদের কাছে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য
ডিওয়াইএফের সম্পাদক থাকাকালীন বহুবার এসছেন, এই অফিসে বসেছেন। তারপরে অফিসের চেহারা ধীরে ধীরে হলেও একটু হলেও পাল্টেছে, খুব সামান্য একটা দেওয়াল উঠেছে, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য বহুবার এসেছেন। আমরা যে দাবি নিয়ে যে লড়াইটা আমরা করি, সবার শিক্ষা এবং সবার কাজের দাবিতে লড়াই, এই লড়াইকেই তো বুদ্ধদেব ভট্টাচার্য শুধু যুব সংগঠনের নেতা থাকাকালীন শুধু এগিয়ে নিয়ে গেছেন তা নয়, তিনি যখন পরবর্তীতে উপমুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি যখন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন, রাজ্যের শিক্ষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ভীষণ অবদান, দারুণ অবদান। পরবর্তীতে উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তিনি তো বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, শিক্ষা এত এগিয়ে গেছে আমাদের রাজ্য, কিন্তু এই রাজ্যের এত স্কুল, এত ITI, এত পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কলেজ, এত গ্র্যাজুয়েট, এত MA পাস, BEd করা ছেলেমেয়েরা কোথায় কাজ পাবে? তাদেরকে নিজের রাজ্যে নিজের ঘরে থেকে কাজের ব্যবস্থা করবার জন্যই তো পশ্চিমবঙ্গে শিল্পায়নের পরিকল্পনা নিয়েছিল। বিধ্বংসী আন্দোলন, বহু ষড়যন্ত্র, আজকে তার প্রয়াণের দিনে, তাকে শ্রদ্ধা জানানোর দিনে সে সব কথা উচ্চারণ করতে চাইছি না, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা জামায় সাদা ধুতিতে সেদিন যারা রক্তের দাগ দেখতে পেয়েছিলেন, বহু ষড়যন্ত্রকারী ছিলেন, বহু মিডিয়া তখন হচ্ছে হয় বিপথে চালিত হয়েছিলেন বা মানুষকে বিপথে চালনা করেছেন, কিন্তু আজ তারা সবাই ভুল স্বীকার করছেন, ভুল বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ কোন পথে কতটা পিছিয়ে গেছে। পশ্চিমবঙ্গের যে শিল্প কারখানা যে কটা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, নতুন শিল্প কারখানা যা হবার কথা ছিল বুদ্ধদেব ভট্টাচার্য যাদেরকে এনেছিলেন তারা চলে গেছে, টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে IT সেক্টরে সল্টলেক, রাজারহাট সহ আরও যেটা আরও বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেগুলো আজকে আর বাড়েনি। আমরা ইসলামপুর মহকুমায়, তিনি জানতেন যে ইসলামপুরে চামড়ার একটা বড় বাজার আছে, এই যে পাঞ্জিবাড়ায়, তিনি হচ্ছে সেই সময় উদ্যোগ নিয়েছিলেন কমরেড মানব মুখার্জি, আরেকজন আমাদের প্রয়াত নেতা কমরেড মানব মুখার্জি, তিনিও DYFI-এর প্রাক্তন নেতা, প্রয়াত হয়েছেন কমরেড মানব মুখার্জি, কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, তাদের উদ্যোগে তো পাঞ্জিপাড়ায় সেখানে চর্মশিল্প করবার জন্য সেখানে জমি নেওয়া হয়েছিল, সেটা আমরা দেখলাম এই সরকারের জমানায় সেখানে চর্মশিল্প তৈরি হলো না, মানুষের প্রয়োজন একটা পাওয়ার গ্রিড, সেখানে পাওয়ার গ্রিড তৈরি হয়েছে, কিন্তু যেখানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ ছিল আমাদের এলাকার ছেলেমেয়েদের সেখানে কিন্তু চর্মশিল্প হলো না। আমাদের পাশে শ্রীকৃষ্ণপুরে যেখানে শিল্প তালুক, তিনি চেয়েছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যে এলাকার ছেলেমেয়েরা ছোটো ছোটো শিল্প হলেও সেখানে কাজের ব্যবস্থা হবে, তারা নিজের বাড়িতে থেকে কাজ করতে পারবে, আজকে আমরা দেখছি লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্য ছেড়ে, তারা শিক্ষিত বেকার যুবক, তারা কাজ ছেড়ে তারা হচ্ছে কাজের আশায় চলে যাচ্ছেন বিভিন্ন রাজ্যে। আজকে গোটা যুব সমাজ একটা হতাশার মধ্য দিয়ে যাচ্ছে, প্রতি বছর SSC চাকরি, আজকে বিভিন্ন যারা রাজনীতি করে না, যারা রাজনৈতিক কর্মী নয়, যারা শিক্ষক বিভিন্ন জায়গায় চাকরি করছেন, তারাও আজকে বলছেন যে এই ব্যক্তি ছিলেন বলে আমরা দুবেলা ভাতের বন্দোবস্ত করেছি, স্বচ্ছভাবে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে আমরা হচ্ছে যে চাকরি পেয়েছি, মাথা উঁচু করে রোজগার করতে পারছি। আজকে গোটা রাজ্যের মানুষ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করছে, আমরা স্মরণ করছি, আমরা ব্যথিত, আমরা দুঃখিত, আমরা কষ্ট পাচ্ছি, আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি, কিন্তু যে স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়েছেন, যে স্বপ্ন শিল্পায়নের স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়েছেন, সেই স্বপ্নের পথে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জান কবুল লড়াই DYFI করবে, জান কবুল লড়াই লাল ঝান্ডা আগামীতে করবে, এবং আমার মনে হয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানো তখনই বাস্তবিকভাবে আক্ষরিকভাবে সেটা হচ্ছে সম্পূর্ণ হবে। আমরা ইসলামপুরে আজকে গোটা শহরটা আমরা দীর্ঘ পথ শোক মিছিল আমরা পরিক্রমা করেছি, এবং শোক মিছিলের শেষে আমরা CPIM ইসলামপুর 1 নম্বর এরিয়া কমিটির দপ্তরে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করে পুষ্পার্ঘ অর্পণ করে কর্মসূচি শেষ করেছি। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, Times 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে, দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের
প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।